সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। আসন্ন দুর্গাপূজায় বাঙালির রসনা তৃপ্তির কথা মাথায় রেখে বাংলাদেশের কাছে 5,000 টন ইলিশের চাহিদার কথা জানিয়েছিলেন কলকাতার ব্যবসায়ীরা। তবে 30 অক্টোবর পর্যন্ত 3,950 টন ইলিশ পাঠানোর অনুমতি দেয় বাংলাদেশ। এবার গত বৃহস্পতিবার থেকে টানা 22 দিন পর্যন্ত ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে এবারের পুজোয় আর মিলবে না বাংলাদেশের ইলিশ। বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়কে নভেম্বরের শেষ পর্যন্ত ইলিশ ব্যবসার মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন কলকাতার ব্যবসায়ীরা, তবে তাতে সাড়া দেননি বাংলাদেশ। মৎস্য অধিদপ্তর জানিয়েছে গত বছরেও এই অভিযান করা হয়েছিল, এতে সাফল্য এসেছিল। এই বাইশ দিনে গতবার 52% মা ইলিশ ডিম ছাড়তে পেরেছিল, তাই এবারও ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই 22 দিন মৎস্যজীবীদের ভাতা দেবে বাংলাদেশ সরকার।